ফের দুর্যোগের ভ্রুকুটি। শনিবার থেকে রাজ্যে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা। বাড়ছে বাজ পড়ার প্রবণতা। দুর্যোগের সময় ঘরে থাকার পরামর্শ আবহাওয়া বিশেষজ্ঞদের। ফের দুর্যোগের ভ্রুকুটি, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানালো হাওয়া অফিস। গত বৃহস্পতিবার থেকেই রাজ্যে একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণ শনিবার থেকে আরও বাড়বে বলে জানালো হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে 30 থেকে 40 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এমনকি রবিবার থেকেই এই দুর্যোগ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টিপাতের তীব্রতার কারণে জেলাগুলিতে জারি করা হলো কমলা সতর্কতা। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছিল আকাশ, তারপরে শুরু হয় কালবৈশাখী, সেই সাথে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি। বৃহস্পতিবারে কালবৈশাখী ঝড়ের কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, কোথাও বা উড়ে গেছে বাড়ির চাল, আবার কোথাও গাছ ভেঙে পড়ে ক্ষতি হয়েছে বাড়ির, চাষের জমিতে ফসলেরও ক্ষতি হয়েছে ব্যাপক, আবার কোথাও বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে। তাই আগামী দিনে বৃষ্টির সময় মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখার জন্য ঠান্ডা হাওয়া এবং জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ হওয়ার ফলে মেঘ হবে, যার ফলে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। শুধুই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নয়, রাজ্যের বেশ কয়েকটি জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। তীব্র ঝড়বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা এক লাফে কমেছে অনেকটাই, সেই সঙ্গে তীব্র গরম থেকে সাময়িক মুক্তি মিলবে বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টিপাতের সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে দোসরা মের পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই মুহূর্তে আমাদের রিজনে যদি কথা বলি, একটা অক্ষরেখা রয়েছে যার অবস্থান হচ্ছে সিকিম, নর্থ বেঙ্গল থেকে নর্থ ছত্তিশগড় পর্যন্ত, এক্রস বিহার অ্যান্ড ঝাড়খণ্ড এরিয়া। কিছু ময়েশ্চার আমাদের রিজনে ঢুকছে, ফলে চান্সেস রয়েছে যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু আমাদের রাজ্যে হবে, নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলে দুটোই। আগামী 4-5 দিন কিন্তু ওয়েদার আমাদের রিজনে অ্যাক্টিভ থাকবে, প্রত্যেক দিন এক্সপেক্টেড যে সাউথ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কোথাও না কোথাও জেলাগুলোতে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি হবে, তার সঙ্গে শিলাবৃষ্টির চান্স রয়েছে। এবার স্পেসিফিকভাবে যদি বলি, সাউথ বেঙ্গলের চান্সেস রয়েছে আজ, শিলাবৃষ্টি যেটা বলছি আজ কাল পরশু বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু শিলাবৃষ্টির একটা চান্সেস রয়েছে আজ আগামীকাল পরশু, তার সঙ্গে উইন্ড স্পিড হয়তো 40 থেকে 50 কিলোমিটার থাকবে। রেস্ট ডিস্ট্রিক্টে আজকে যদি বলি যে 30 থেকে 40 কিলোমিটার, কাল পরশু কিন্তু 40 থেকে 50 কিলোমিটার উইন্ড থাকবে, যখনই থান্ডার স্কোয়াল অ্যাক্টিভিটি কিন্তু হবে। নর্থ বেঙ্গলে আজ আগামীকাল শিলাবৃষ্টি, তার সঙ্গে ভারী বৃষ্টির চান্সেস রয়েছে দার্জিলিং কালিম্পং আর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, অন্য ডিস্ট্রিক্টে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার উইন্ড, শিলাবৃষ্টি সেরকম চান্সেস কিন্তু নাই। অ্যাক্টিভিটি 3 তারিখ পর্যন্ত এক্সপেক্টেড যে এইরকমই থাকবে, একটা অ্যাক্টিভ অলরেডি আমরা একটা স্পেশাল বুলেটিন ইস্যু করে দিয়েছি, কন্টিনিউয়াসলি আমরা নাউকাস্ট দিচ্ছি বেসড অন যে আমাদের রাডার স্যাটেলাইট পিকচার্স বেসিসে 1 ঘন্টা আগে আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ উইন্ড স্পিড, শিলাবৃষ্টি হবে কি হবে না, না শুধু থান্ডারস্টর্ম লাইটনিং, এই আপডেট কিন্তু আমরা দিতে থাকছি। কলকাতাতে আংশিক মেঘলা আকাশ, দিনের বেলা কিন্তু ডিসকমফর্ট ওয়েদার থাকবে আজ আগামীকাল, তবে আফটারনুন ইভিনিংয়ে একটা চান্সেস রয়েছে যে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিন্তু কলকাতায় হওয়ার চান্সেস রয়েছে। তাপমাত্রা আজকে কিন্তু 35 থেকে 36 ডিগ্রির কাছাকাছি, কালকেও এরকমই 35-এর কাছাকাছি,
পরশু থেকে এক্সপেক্টেড যে তখন ক্লাউডিং বা রেন একটু বেশি এক্সপেক্টেড, ফলে তাপমাত্রা কিন্তু 2-1 ডিগ্রি নিচে থাকবে। সব মিলিয়ে কিন্তু আমি বলি যে খুব হিট ওয়েভের কোনো পসিবিলিটি নাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।